শুধু নারী সাংবাদিক নয়, পুরো সাংবাদিক সমাজের মধ্যে পেশাদারিত্ব বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। কর্মক্ষেত্রে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ বিষয়ে আর্টিকেল 19 আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে গণমাধ্যমে নারীর অবস্থান শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। গবেষণায় দেখা যায়, নারী সাংবাদিকদের 60% কর্মক্ষেত্রে ও বাইরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। এছাড়াও সাংবাদিকতায় নারীর সফলতা থাকলেও গণমাধ্যমে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অবস্থান মাত্র 0.6% বলে গবেষণায় উল্লেখ করা হয়।